আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, প্রিয় দর্শক আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। হঠাৎ 13 দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ডিবি প্রধান হারুন। ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট। সেপ্টেম্বর থেকে ইইউভুক্ত দেশগুলোর হেভিওয়েট নেতারা বাংলাদেশে আসবেন না। প্রেসিডেন্ট বাইডেনকে 6 কংগ্রেসম্যানের চিঠি। বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বান। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ 13 দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ নিজের ও স্ত্রীর চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী 3 জুন থেকে 13 দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শর্ত অনুযায়ী সরকার এই ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না। বাংলাদেশের ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিরাপদ দেশগুলোতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান এই রিট করেন। আজ বুধবার 31 মে হাইকোর্টের রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দেশের জনগণকে নিকট ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি। রিট আবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে যুক্তরাষ্ট্র পৃথিবীর পরাশক্তি। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। যুক্তরাষ্ট্র কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে চাইলে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা উভয় প্রয়োগ করে। যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ভিয়েতনাম সহ বহু দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি মানুষকে হত্যা করেছে। এছাড়া নিষেধাজ্ঞা প্রয়োগ করে ইরান, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক, সুদান, ভেনেজুয়েলা সহ বহু দেশের অর্থনীতি পর্যদস্ত করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ নিয়ে নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র বিস্তার লাভ করেছে। অপরদিকে বিগত 24 মে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে, যা নিষেধাজ্ঞার চেয়ে মারাত্মক। উক্ত ভিসানীতির মাধ্যমে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিজ্ঞ বিচারকদের টার্গেট করা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, রিট আবেদনে উল্লেখ করা হয়, বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র টার্গেটে পরিণত হয়েছে। কোনো দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হলে ফরেন রিজার্ভ জব্দ করা তাদের পুরনো রীতি। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বহু দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে এবং তাদের অর্থনীতি পদর্যুস্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে এই সম্ভাবনা দেখা দিয়েছে যে অদূর ভবিষ্যতে যে কোনো অজুহাতে বাংলাদেশের ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র জব্দ করতে পারে। বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা আছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর ধারা 7AT এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ফরেন রিজার্ভ ব্যবস্থাপনা করে থাকে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকে, তাই ওই ফরেন রিজার্ভ যদি যুক্তরাষ্ট্রের যে কোনো অজুহাতে জব্দ করে তাহলে দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানি করতে পারবে না, এতে করে দেশের জনগণের জীবন ঝুঁকিতে পড়বে, বহু লোকজন খাদ্যের অভাবে মারা যাবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যেসব দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে সেসব দেশের জনগণকে অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। রিটে বলা হয়, বাংলাদেশকে কেন তার অধিকাংশই ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্রে রাখতে হবে? বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে রাখার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। দেশের জনগণের স্বার্থে অবশ্যই ন্যূনতম যতটুকু রিজার্ভ নিয়মিত ট্রানজ্যাকশনের জন্য প্রয়োজন ততটুকু রিজার্ভ যুক্তরাষ্ট্রে দেখে বাদবাকি রিজার্ভ বাংলাদেশের জন্য নিরাপদ দেশ যেমন চীন, ভারত, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে স্থানান্তর করতে হবে। এছাড়া রিজার্ভের উল্লেখযোগ্য অংশ স্বর্ণ, হীরা ও অন্যান্য মূল্যবান ধাতুতে রূপান্তর করতে হবে। জনগণের স্বার্থে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইইউভুক্ত দেশগুলোর কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফর করা থেকে বিরত থাকবেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা এ ব্যাপারে একমত হয়েছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বা শীর্ষ কূটনীতিকরা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত এসেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তা নিয়ে আলোচনার এক পর্যায়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি উঠে আসে। এ বিষয়ে বৈঠকে উপস্থিত একজন বিদেশি কূটনৈতিক জানান, নির্বাচনের আগমুহূর্তে বিদেশের কোনো হেভিওয়েট নেতা বাংলাদেশ সফর করলে তাতে যেন সরকারি দলের নির্বাচনী ফায়দা হাসিলের সুযোগ তৈরি না হয়, এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত এসেছে। কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মনে করে, নির্বাচনে সব রাজনৈতিক দলের সমান প্রচারণার সুযোগ থাকা উচিত। চার্লস হোয়াইটলি জানিয়েছিলেন যে ইইউ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে চায়। তিনি বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন ঘিরে আগ্রহ শুধু দেশের ভেতরেই নয়, সারা বিশ্বেই তৈরি হয়েছে। এছাড়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি প্লাস সুবিধার দুয়ার খুলতে পারে। প্রেসিডেন্ট বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের চিঠি, বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বান। প্রেসিডেন্ট জো বাইডেনকে গত 17 মে লেখা এক চিঠিতে তারা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘন থামাতে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের মানুষকে মুক্ত ও অবাধ নির্বাচনের সর্বোচ্চ সুযোগ দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। এতে বলা হয়, শেখ হাসিনার সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে যে মানবাধিকার লঙ্ঘন করে আসছে, কিছু এনজিও তার শত শত প্রমাণ সংগ্রহ করেছে। এই বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস এমনকি জাতিসংঘেরও প্রতিবেদন রয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার ক্রমবর্ধমানভাবে গণতান্ত্রিক রীতিনীতিকে প্রত্যাখ্যান করছে, মানুষের ওপর নির্যাতন বেড়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে, সাংবাদিকদের কারারুদ্ধ করা হয়েছে, প্রতিপক্ষকে গুম করা হয়েছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হামলা এবং হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সরকারের নির্যাতন শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের ওপরই হয়নি, বরং ক্ষুদ্র জাতিসত্তা ও ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। চিঠিতে আরও বলা হয়, কয়েক মাস ধরে হাজার হাজার মানুষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। এই প্রতিবাদীদের একটাই প্রত্যাশা, শেখ হাসিনার সরকার যাতে বিদায় নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারের গুমখুর নির্যাতনের মূল হোতা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য প্রতিবাদীকে গ্রেফতার করেছে, খুন করেছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ অসংখ্য এনজিও র্যাপকে সরকারের ডেথ স্কোয়াড হিসেবে অভিহিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ঠেকাতে র্যাবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। চিঠিতে বলা হয়, দেশের জনগণের প্রতি শেখ হাসিনার এই অপরাধ দক্ষিণ এশিয়ার অন্যান্য খারাপ অ্যাক্টরকে উৎসাহিত করছে, তারা একত্রিত হচ্ছে এবং চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে আঘাত করছে। কংগ্রেসম্যানরা বলেন, আমরা চাই বাংলাদেশ অবাধ নির্বাচনের সর্বোত্তম সুযোগটি পাক, এই জন্য ব্যক্তিভিত্তিক নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। চিঠিতে সই করেছেন স্কট প্যারি, বব গুড, ব্যারিমোর, টিম বার্শেট, ওয়ারেন ডেভিডসন ও কিথ শেলফ।